বন্ধুরা, শাকিব খান এবং অপু বিশ্বাস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে আমি প্রকাশ করব, যেটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং এই সংবাদটি কিন্তু ছাপা হয়েছে। রাইজিং বিডিতে আজকে কিন্তু অপু বিশ্বাস এবং শাকিব খানের কেরিয়ার নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করেছে, যেখানে বলেছে অপু বিশ্বাস হওয়ার পিছনে শাকিব খানের অবদান সবচেয়ে বেশি। কিন্তু এই যে গণমাধ্যম যে নিউজটি প্রকাশ করেছে যে অপু বিশ্বাস হওয়ার পিছনে শাকিব খানের অবদান সবচেয়ে বেশি, তবে এটির পিছনে তো নিশ্চয়ই কোনো যৌক্তিক কারণ আছে যে শাকিব খান কিভাবে অপু বিশ্বাসকে আজকের এই জায়গায় আসার পিছনে তার ভূমিকা আছে, বা শাকিব খানের কারণে অপু বিশ্বাস কি কারণে নায়িকা হতে পেরেছে, কি আসলে যুক্তি দেখিয়েছে এই গণমাধ্যম রাইজিং বিডি, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে চাই। এবং তারা আসলে শাকিব খান এবং অপু বিশ্বাসের কেরিয়ার নিয়ে কি গোপন তথ্যটি প্রকাশ করেছে, আসলে কি চিত্রনায়িকা অপু বিশ্বাস আজকের যে জায়গাটিতে এসেছে এবং চিত্রনায়িকা হতে পেরেছে, এই জন্য কি আপনিও বলবেন যে শাকিব খানের অবদান সবচেয়ে বেশি, নাকি অপু বিশ্বাস তার যোগ্যতা দিয়ে আজকের এই অবস্থানে এসেছে? তো এটি নিয়ে কিন্তু আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তো যারাই আসলে আমাদের চ্যানেলটি দেখছেন, আশা করব যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, একটু আমরা যেতে চাই যে গণমাধ্যমটি প্রকাশ করেছেন অপু বিশ্বাস হওয়ার পেছনে শাকিবের ভূমিকা অনেক, এবং এই কথাটি কিন্তু যেটি বলেছে এটি কিন্তু গণমাধ্যম না, অপু বিশ্বাস নিজেই বলেছে যে আজকে আমি এত বড় একজন নায়িকা হয়েছি বা আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে একজন চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটির জন্য শাকিব খানের অবদান সবচেয়ে বেশি। এটি কিন্তু অপু বিশ্বাসের সাক্ষাৎকার। তো অপু বিশ্বাস এর পিছনে কিছু যুক্তি দেখিয়েছে কি কারণে শাকিব খানের জন্য আজকে তিনি এই জায়গায় আসতে পেরেছে এবং জনপ্রিয় নায়িকা হতে পেরেছে, এই বিষয়ে কিন্তু অপু বিশ্বাস নিজেই কিছু এইখানে সাক্ষাৎকার দিয়েছেন এবং তার মনের কথাগুলো বলেছেন। তো আমরা একটু যেতে চাই মূল সংবাদটি আসলে অপু বিশ্বাস কি বলেছে এবং সাক্ষাৎকারে তিনি অপু বিশ্বাসের আজকের অবস্থানের জন্য শাকিব খানের কি কি ভূমিকা ছিল সে বিষয়ে অপু বিশ্বাস কি বলেছে। ঢাকায় চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস, এটি নিশ্চয়ই আপনারা আমার সকলেরই কিন্তু বিশ্বাস করতে হবে যে বাংলা চলচ্চিত্রের জন্য একটি সফল জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস। বেশ কিছু ব্যবসা সফল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা, এটাও কিন্তু সত্য যে তারা বেশ কিছু ব্যবসা সফল ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। আজকের অপু বিশ্বাস হওয়ার পিছনে শাকিব খানের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা, অর্থাৎ তিনি নিজেই বলেছেন যে আজকে অপু বিশ্বাস হওয়ার পিছনে শাকিব খানের অবদান সবচেয়ে বেশি। চলচ্চিত্রের শাকিব খানের সফলতা নিয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, এদিকে দেখুন অপু বিশ্বাস আজকে শাকিব খানের যে সফলতা এটি নিয়েও কিন্তু কথা বলেছে, গণমাধ্যমকে বলেছে, এবং তিনি কি বলেছে, একজন চিত্রনায়ক শাকিব খান আমার কো আর্টিস্ট, অর্থাৎ তিনি কিন্তু নিজের স্বামীর জায়গা থেকে সরে এসেছেন এবং একজন কো আর্টিস্ট হিসাবে শাকিব খানের কথা বলছেন। আমার বেশি সংখ্যক সিনেমা তার সঙ্গে হয়েছে, এটিও সত্য, আমি তাকে অভিনন্দন জানাবো। শাকিব খানকে অপু বিশ্বাস প্রথমে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ব দরবারে পৌঁছে দিতে চান শাকিব খান। মাই গড, এটি আরো একটা মজার ব্যাপার যে যেখানে শাকিব খান বলার কথা যে আমি বাংলা চলচ্চিত্রকে আরো অনেক উপরের দিকে নিয়ে যেতে চাই, সেখানে অপু বিশ্বাস বলছেন যে বাংলা চলচ্চিত্রকে শাকিব খান বিশ্বের দরবারে পৌঁছে দিতে চায়। তা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আমি যতটুকু কাছ থেকে শাকিবকে দেখেছি এখনো যতটুকু জানি, চলচ্চিত্র নিয়ে তার অন্য ধরনের স্বপ্ন সবসময় লালন করেন। অর্থাৎ অপু বিশ্বাস আগেও কাছ থেকে দেখেছেন এবং বর্তমানেও তিনি যতটুকু বিশ্বাস করেন যে চলচ্চিত্র নিয়ে শাকিব খান অনেক স্বপ্ন দেখেন। তার মতে চলচ্চিত্রে যদি আমি চ্যালেঞ্জ করতে পারি তাহলে আমি আমার দেশকে প্রেজেন্ট করতে পারবো, মানে সরি, যেটি বলেছে চলচ্চিত্রকে যদি আমি চেঞ্জ করতে পারি তাহলে এই বাংলাদেশের সিনেমা নিয়ে বিশ্বের দরবারে আমি চ্যালেঞ্জ করতে পারবো। তারপরে তিনি কি, যেমনটা ক্রিকেটারের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে এর মধ্যে দিয়ে বিশ্বের কাছে লাল সবুজের পতাকা দেখা যায়, এই জায়গা থেকে শাকিব খান সবসময় উদ্যোগ নিয়ে আসে। অর্থাৎ অপু বিশ্বাস যেটি বলছে যে শাকিব খান বিশ্বের দরবারের কাছে বাংলা চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করার জন্য এবং উচ্চস্থানে নেওয়ার জন্য
অপু বিশ্বাস শাকিব খানকে সবসময় এমনটাই দেখেছেন, তারপর আর কি বলেছে দেখতে চাই। তাতে করে অনেক অনেক সময় ট্রলের শিকার হতে হয়েছে, ভালো মন্দের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটিও কিন্তু বলেছে যে শাকিব খান যখন চলচ্চিত্র নিয়ে ভাবছে বা ভালো পর্যায়ে দেখতে চায়, তখন শাকিব খান ট্রলেরও শিকার হয়েছে, এটি অপু বিশ্বাস বলছেন। তারপর শাকিব ভেঙে পড়েনি, এটিও সত্যি। আমরা অপু বিশ্বাস পাবলিক এন্ডে আমরা কিন্তু শাকিব খানকে ভেঙে পড়তে দেখিনি, তিনি কিন্তু তার কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে। তার কাছে এটা আমি শিখেছি, অর্থাৎ মানে যে কোনো দুর্যোগ, যে কোনো মানসিক চাপ, এটাতে ভেঙে পড়া যাবে না, এটি অপু বিশ্বাস শাকিব খানের কাছ থেকে শিখেছে। শাকিব খান বর্তমান প্যান ইন্ডিয়া সিনেমা দরদের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমা প্রসঙ্গেও শাকিব খান অপু বিশ্বাস কথা বলেছে, অর্থাৎ প্যান ইন্ডিয়া যে সিনেমাটি, দরদ সিনেমাটি শাকিব খান অভিনয় করছেন, সেই সিনেমাটি নিয়েও কিন্তু অপু বিশ্বাস কিছু বলেছেন। এবং সেটি কি বলেছেন, যেহেতু এনে কিন্তু একটি বিষয় থাকতে পারে যে অপু বিশ্বাস কিন্তু এই দরদ সিনেমার নায়িকা না, এবং শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের একটি দূরত্ব আছে। সেক্ষেত্রে দরদ সিনেমা নিয়ে তিনি আসলে কি বলেছেন, এখন এটি হচ্ছে দেখার বিষয়। তিনি যেটি বলেছেন, এটি হচ্ছে চলচ্চিত্রে এমন সময় প্রিয়তমার মতো একটি সিনেমা ভীষণ দরকার ছিল, অর্থাৎ চলচ্চিত্রের এখন যে দুঃসময়টি যাচ্ছে, এই দুঃসময়ে প্রিয়তমার মতন একটি সিনেমা দরকার ছিল বলে অপু বিশ্বাস মনে করছেন। এটা মিরাক্কেলের মতো ঘটনা ঘটেছে, এটাও সত্যি, এই ঘটনাটি মিরাক্কেলের মতো ঘটেছে। এই সিনেমায় যে চিত্রনায়িকা ইদিকা হিসেবে কাজ করেছে তাকে অভিনন্দন জানিয়েছে, অর্থাৎ শাকিব খানের যিনি কোয়ার্টিস ছিল ইদিকাকে অপু বিশ্বাস অভিনন্দন জানিয়েছে, সে অনেক লাকি, শাকিব খানের মতো একজন সহশিল্পী পেয়েছে। আমার বিশ্বাস তিনি একজন মেধাবী অভিনেত্রী, তিনি তার অবস্থান ধরে রাখতে পারবেন। অর্থাৎ ইদিকাকে নিয়েও তিনি বেশ প্রশংসা করেছে, মেধা তা সে অনেক মেধাবী শিল্পী এবং তার অবস্থানকে সে ধরে রাখতে পারবে, এটি অপু বিশ্বাস তার এই অভিজ্ঞতার আলোকে সেটিও তিনি বলেছেন। শাকিব খান অপু বিশ্বাস এই পর্যন্ত কতগুলো ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছে এটি জানি না আপনারা জানেন কিনা, যেটি অপু বিশ্বাস আজকে কিন্তু প্রকাশ করেছে। এই যাবৎকালে শাকিব খান এবং অপু বিশ্বাস 80টির বেশি সিনেমায় একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন, তার মানে আর 20টি হলে সেন্সরি হয়ে যেত। চলচ্চিত্রে অপু বিশ্বাসের ক্যারিয়ারে শাকিব খানের অনেক ভূমিকা রয়েছে, তা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, অর্থাৎ শাকিব খানের যে অবদান রয়েছে এই অপু বিশ্বাসের জন্য সেটি উল্লেখ করে তিনি বলেন, শাকিব খানের সঙ্গে আমি কাজ করেছি, এক বাক্যে বলবো আমার অপু বিশ্বাস হওয়ার পিছনে অবশ্যই শাকিব খানের অবদান অনেক বেশি। অধিকার নিয়ে বলতে চাই, শাকিব খানের ক্যারিয়ারেও হয়তো অপু বিশ্বাসের সহযোগিতা ছিল। এখানে কিন্তু আরেকটি বিষয় কিন্তু আছে যে শাকিব খান অপু বিশ্বাসেরই ক্যারিয়ারে শাকিব খানের যেমন ভূমিকা ছিল, অপু বিশ্বাস সেটিও কিন্তু বলেছে যে শাকিব খানের ক্যারিয়ারকে এই বিল্ড আপ করার ক্ষেত্রে আজকে এই জায়গায় নিয়ে আসার পিছনে আমার অবদান অনেক বেশি। তার মানে অপু বিশ্বাস তার অবদানের কথাটি কিন্তু তিনি বলেছেন। আর অনেকেই নিজের অবস্থা তৈরি করেছে শাকিব খানকে ব্যবহার করে তার সুযোগ নিয়ে, এখানে কিন্তু একটি বিষয় যে অনেকে শাকিব খানকে ব্যবহার করেছেন তাদের শাকিব খানের সুযোগ নিয়ে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। তো যেহেতু অপু বিশ্বাস এই যে শাকিব খানকে অনেকে ব্যবহার করেছেন, এটি নিয়ে আসলে আপনার মতামত কি, এটি আশা করছি কোট করলাম এই জায়গাটি, এবং সেটি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে যেতে চাই, হ্যাঁ যেতে চাই যে আসলে যেটি আমরা জানি যে সম্প্রতিকালে শাকিব খান এই দুইজন সাবেক স্ত্রী অপু বিশ্বাস বুবলি, তাদের এই যে রেষারেষি কুন্দল, এরই মধ্যে কিন্তু শাকিব খান কিন্তু বসানি। তো অন্যদিকে আরেকটি বিষয় প্রসঙ্গ আনতে হয় এই আলোচনা, যেহেতু শাকিব খান এবং অপু বিশ্বাসের বিষয়টি এসেছে, অন্যদিকে আমরা দেখেছি যে আরেকজন খল অভিনেতা মনোর হোসেন দীপজল, তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস এবং বুবলির প্রতি বেশ খুব জানিয়েছেন, তারা আসলে শাকিব খানের সাবেক বা স্ত্রী হিসাবে তারা একে অপরকে যেভাবে ঢিল মারছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন টেলিভিশনে এসে যে ধরনের উল্টাপাল্টা কথা বলছে, এতে খুবই ক্ষুব্ধ হয়েছেন এই খল অভিনেতা দীপজল। এবং দীপজল আরেকটি কথা অপু বিশ্বাসকে বলেছে যে আমি আমার হাত ধরে অপু বিশ্বাসের চলচ্চিত্রে আজকের এই জায়গা, সেই জায়গায় আমি অপু বিশ্বাসকে বলবো মুখে সেলাই করে কাজে মনোনিবেশ করার জন্য। অন্যদিকে বুবলির সঙ্গে কিন্তু কাজ হয়নি মনোর হোসেন দীপজলের, কিন্তু বুবলিকে একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে তিনি এই উপদেশটি দিয়েছেন যে এইসব সব ছেড়ে দিয়ে, এইসব চিন্তা, এইসব আলোচনা, এইসব নিজেদের মধ্যে রেষারেষি সব ছেড়ে দিয়ে কাজে মনোনিবেশ হওয়ার জন্য তিনি কিন্তু কথাটি বলেছে। তো যাই হোক বন্ধুরা, যে আজকে যে গল্পটি আপনাদের সামনে তুলে ধরলাম, এটি হচ্ছে
শাকিব খানের আজকে অপু বিশ্বাসের এই জায়গাটির আসার পিছনে, অর্থাৎ চিত্রনায়িকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার পিছনে শাকিব খানের ভূমিকাই ভূমিকাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। অন্যদিকে আজকে অপু বিশ্বাস সেটিও দাবি রেখেছে, আজকে শাকিব খানের অবস্থানে আসার পিছনে অপু বিশ্বাসের ভূমিকা ছিল এমনটি তিনি বলেছে। তো বন্ধুরা, এটি নিয়ে আজকের এই যে পর্যালোচনাটি এবং অপু বিশ্বাস যে সাক্ষাৎকারে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে শাকিব খানের কেরিয়ার নিয়ে, ওনার কেরিয়ার নিয়ে, এ নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি আবারও বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গেই থাকুন। এবং আমাদের ভিডিওটি আপনার কেমন লেগেছে, আপনারা আমাদের সঙ্গে আমাদের কাছে কি ধরনের ভিডিও দেখতে চান আশা করছি সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় অ্যাস টু ভিডিও সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।